দুর্ঘটনা প্রতিরোধে এবার উদয়পুর মাতাবাড়ি বাইপাস সড়কে অভিনব প্রয়াস নিল ট্রাফিক দপ্তর। ব্যস্ততম এই সড়কে নতুন করে বসানো হয়েছে ব্যারিকেড, এছাড়া রাস্তার মাঝে দেওয়া হয়েছে ছোট পোস্ট। দুর্ঘটনা কমাতে ট্রাফিক দপ্তরের এই উদ্যোগের সুফল আদৌ কি পাবে উদয়পুরবাসী, এ নিয়ে আমাদের উদয়পুর প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। উদয়পুর মাতাবাড়ি বাইপাস জাতীয় সড়কটি বর্তমানে মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় যান দুর্ঘটনা। গত কয়েকদিনে 60টি দুর্ঘটনা ঘটেছে এই জাতীয় সড়কে। এর মধ্যে চন্দ্রপুর কলোনি এক যুবকের মৃত্যু পর্যন্ত ঘটে। অনেকের অভিমত, রাস্তাটি সম্পূর্ণ সোজা হওয়ার কারণে বাইক ও যানবাহনের গতি অনেকটা বেড়ে যায় এই সড়কের উপর। প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ার কারণে চিন্তায় পড়ে উদয়পুর ট্রাফিক দপ্তর। গতকাল রাতে উদয়পুর মাতারবাড়ি জাতীয় সড়কে বসানো হয়েছে ব্যারিকেড, রাস্তার মাঝে দেওয়া হয়েছে ছোট পোস্ট। তার কারণ, যেভাবে বাইককে গাড়ির গতি প্রতিনিয়ত বেড়ে চলেছে এই রাস্তার উপর, এর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে চালকদেরও যাতে বাঁচানো যায় সেদিকে লক্ষ্য রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে উদয়পুর ট্রাফিক দপ্তর। এখন দেখার বিষয় কতটুকু প্রাণ রক্ষা হয় এই সড়কের সাধারণ মানুষের, সেদিকে তাকে রয়েছে গোটা উদয়পুরবাসী। গোটা বিষয়টি নিয়ে আমাদের উদয়পুর প্রতিনিধি তুলে ধরেন বিস্তারিত রিপোর্ট। উদয়পুর মাতারবাড়ি জাতীয় সড়কের এই বাইপাসে গত কয়েকদিন আগে মৃত্যু হয়েছে এক যুবকের বাইক দুর্ঘটনায়। শুধু সেদিন নয়, এর আগেও প্রায় প্রতিনিয়ত এই ধরনের বাইক দুর্ঘটনার ফলে বহু যুবকের প্রাণ হারিয়েছে এই মাতারবাড়ি বাইপাস সড়কে। এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল গোটা উদয়পুর, এবং উদয়পুরের ট্রাফিক দপ্তর এবং পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। বর্তমানে এই মাতারবাড়ি বাইপাসে লাগানো হয়েছে ডিভাইডার, এবং সেখানে বেশ কিছু ডিভাইড কিন্তু তৈরি করা ইতিমধ্যে হয়েছে, এবং যারা যানবাহন চালকরা রয়েছেন তাদের গতি যেমন সঠিক থাকে সেই দিকে লক্ষ্য রেখেই সেখানে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমার পেছনে এই ধরনের কিছু ত্রিপুরা পুলিশের সেই ডিভাইডার সেখানে লাগানো হয়েছে, যা ইতিমধ্যেই কিছুটা যদি দুর্ঘটনা রোধ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে ট্রাফিক থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদয়পুর মাতারবাড়ি বাইপাস জাতীয় সড়কে। উদয়পুর থেকে বিপ্লব দে, সার্চ ইন্ডিয়া টিএনএন।